আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিপন অ্যান্ড রেবা ব্লগে আবারও আপনাদের স্বাগত। আমরা মেহমান হয়ে চলে আসলাম আমাদের আত্মীয় বাড়িতে, আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি, আমার তাওই বাড়ি। আমরা বিকেলবেলায় এখানে এসেই প্রথমেই কি কি মেহমানদারি খানা খেলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। নদীর এই পারে বেড়াতে এসে আমার চিন্তা ভাবনা একদমই পাল্টে গেছে। চারপাশের পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল। এখানকার চারপাশের পরিবেশ এবং কি ঘর বাড়ি দেখে মনেই হবে না যে এটা নদী ভাঙন এলাকা। এইদিকে দেখুন গাইজ, আমার ছোট ভাইয়াকে হাঁসটি ধরতে বলেছি, আর কিভাবে ধরে রেখেছে। এই হাঁসটির নাম নাকি চিন হাঁস, এটাও আমাদেরকে রান্না করে খাওয়াবে। আমার ছোট ভাইয়ের শ্বশুর শাশুড়ি মানে আমার তাওই আর মাওই দুজনে সারা পাড়া ঘুরে এই হাঁসটি পেয়েছে। তো যাই হোক গাইজ, এদিকে কোনো রান্না বান্নার ভিডিও আমি নিতে পারিনি, যতটুকু পেরেছি সংগ্রহ করে এখানে আপনাদের দেখানোর সুযোগ করে দিলাম। আর এখানে রান্না করা হচ্ছে গরুর মাংস। আমার তাওই বাড়ি এসে অনেক আদর আপ্যায়ন পেলাম, একদম মেয়ের মতো ভালোবেসেছেন আমাকে। আর মাওই তো একদম অন্যরকম মানুষ। তো গাইস, আপনাদের একটা কথাই বলবো, আমার মা বাবাও যেমন, আমার তাওই আর মাওই সেই একই রকম। আমি মনে করি আত্মীয় স্বজন করাটা একদম সেম মানুষের সাথে করাই ভালো। আমার মা বাবার সাথে ওনাদের একদম মিল আছে, এই জিনিসটা দেখেই আমার অনেক ভালো লাগলো। আমাদের গ্রাম বাংলার পরিবেশ ঠিক এরকমই হয়। আমরা যাওয়ার পরে আমার মাওই সে তো রান্নাঘর থেকে উঠতেই পারেনি, জানি না এত কষ্ট কিভাবে করেছে। তবে আমার ভীষণ খারাপ লাগতেছিল, কারণ সারাদিন রান্না করাটা ভীষণ কষ্টের ব্যাপার। আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল, আমি দেখে তো রীতিমতো অবাক, একসঙ্গে এত খাবার খাওয়া কখনোই সম্ভব নয়। দুই থেকে তিন ধরনের মাংস রান্না করেছে, চিতই পিঠা, রুটি পিঠা, তেলে ভাজা পিঠা, ডিম ভোনা করে রাখা এবং কি ডিম ভাজা, মাছ ভাজা, তার সাথে আরো আছে ডাল, শ্যামাই, মিষ্টি, আরো ছিল পোলাও, আর এইদিকে আরো দিয়েছিল আমদুধ আর কাঁঠাল। আর যাই হোক গাইস, গ্রাম বাংলার মানুষ হিসেবে আমার ছোট ভাইয়ের শাশুড়ি মা মেহমানদারি খানা জোগাড় করতে একদম একশোতে একশো। এরপরে গাইস, আমরা সবাই হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম। মাওয়ের হাতের রান্না অসাধারণ ছিল, অনেক বেশি খেয়ে ফেলেছি। আমাদের যেরকমটা খাওয়া দাওয়া হলো, এখন এমন একটা অবস্থা মনে হয় হাঁটা চলা করতেই পারবো না, শুয়ে থাকতে হবে। আর এইদিকে দেখুন গাইস, এই হচ্ছে আমার ছোট ভাইয়ের দাদা শ্বশুর। হঠাৎ করে এই লোকটা কোথা থেকে এসে দাদাকে ঝাড়পোক করা শুরু করে দিল। যাই হোক গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।